5ই জুন বিশ্ব পরিবেশ দিবস গোটা বিশ্বের সাথে দেশ ও রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হতে যাচ্ছে পরিবেশ দিবস। এই পরিবেশ দিবস উপলক্ষে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহায়তায় বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তর কর্মচারী বিনোদন সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয় এক কর্মসূচির। ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক গোপাল চন্দ্র ঘোষ সহ পরিবেশ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা। পরিবেশ দিবস ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ উদ্যোগে এবং ত্রিপুরা রাজ্য বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ দপ্তরের বিভিন্ন সংস্থার উদ্যোগে বর্ষাগত প্রতিযোগিতা আজকে আয়োজন করা হয়েছে। তার মধ্যে 7টা আমরা প্রাইজ দেওয়া হবে, 3টা ইভেন্টে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং 4টা সান্ত্বনা পুরস্কার। আমরা বিগত 2 বছর যাবত আমাদের সেই কর্মসূচি আমরা নিতে পারিনি, কারণ কোভিডের জন্য। আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে আজকে আমরা খুব আনন্দিত গর্বিত, যাতে আজকে ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে এই বর্ষাগত প্রতিযোগিতার একটা আয়োজন করা হয়েছে এই রাজ্য দূষণ পর্ষদ থেকে এবং বিনোদন সংস্থার পক্ষ থেকে।